এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে আজকের ওপেনিং অনুষ্ঠান শুরু করছি। এবার আমি আমন্ত্রণ করব একজন পায়োনিয়ার প্রফেসর মোহাম্মদ শাহরিয়ার আহমেদ চৌধুরী, যিনি সোলার নিয়ে কাজ করছেন, সোলার নিয়ে অনেকগুলো পুরস্কার পেয়েছেন এবং বাংলাদেশে যতগুলো মিনিগ্রিড হয়েছে তার বেশিরভাগগুলো ডিজাইন করেছেন বাংলাদেশের মতো করে, যেটি খুবই দরকারি যে আমাদের সব কিছু যে বাইরের যে টেকনোলজি সেটাকে অ্যাডাপ্ট করে আমাদের মতো করে করা, সেই জায়গাটায় উনি কাজ করছেন। এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ এবং আজকে তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ অনন্ত ভাই যে আমাকে ইনভাইট করার জন্য। আর অনন্ত ভাই পায়োনিয়ার, সেজন্য প্রশংসার দাবিদার এবং আবারও ধন্যবাদ। তো ফনন ভাইকে আমি স্পেশালি ধন্যবাদ জানাবো এই জন্য যে অনন্ত ভাইয়ের সাথে কানেক্ট করে দিয়েছিল। ঠিক আছে, তো আমি রিনিউয়েবল নিয়ে কাজ করছি, শাহরিয়ার আহমেদ চৌধুরী, আপনার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্টার ফর এনার্জি রিসার্চ আমি করেছি, এটার ফাউন্ডিং ডিরেক্টর। প্লাস এখান থেকে আমি যেটা ছিলাম, আগে পিডিবিতে ছিলাম, ডিপিডিসিতে মানে ডেসায় ছিলাম, তারপর জার্মানিতে পড়তে গেলাম, আমার নিজের আবিষ্কার একটা সোলার সেল আছে, নিজের একটু গল্প করব। তারপরে আমার কিছু ইনোভেশন আছে, যে আমি 2016 সালে আমার একটা প্রজেক্ট জাতিসংঘের মোমেন্টাম ফর চেঞ্জ অ্যাওয়ার্ড পাই। তারপরে ও বছরই আমি আপনার জার্মানির আপনার মিউনিখে যেটা ইন্টারসোলার অ্যাওয়ার্ড বলে, যেটা সোলার ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, ওটা পাই। 2016 সালে আমার আরেকটা ইনোভেশন আপনার আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের অদম্য বাংলাদেশ পুরস্কার পাই। আর এবছর জাস্ট এই মাসের 5 তারিখে আমি ইন্ডিয়াতে, যেটা মুম্বাইতে হলো, যে আপনার ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসে এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড পাই। মূলত চারটা জিনিস করে মাথায় রেখে যেটা বলেছে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে, সেটা হচ্ছে যে আপনার রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমার এডুকেশন, রিসার্চ, লিডারশিপ এবং টিচিং, হ্যাঁ, যে এটা বাংলাদেশের পার্সপেক্টিভে। তো অন্ত ভাই যেটা বললো যে আমি অনেক কিছু চাচ্ছি যে আমার দেশের মতো করে তৈরি করতে, যে বাংলাদেশে যে মিনিগেটগুলো হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি বলবো যেহেতু ফরন ভাই আগে ইট কলে ছিলেন, অনেক ইন্সপায়ার করেছেন এবং ফরন ভাইয়ের লিডারশিপের একটা জিনিস আমি এই জায়গায় বলবো, সেটা হচ্ছে যে ফরন ভাই অনেক ইনোভেশন জিনিসগুলোকে ইনভাইট করেন এবং গতানুগতিকতার বাইরে যান। আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে যান তাহলে কিন্তু এটা আপনাকে করতেই হবে। আর যেহেতু এখানে আমরা গ্রিন নিয়ে কথা বলবো আগামী কয়েকদিন, দেখেন আজকে যে অডিটোরিয়ামটাতে আমরা কাজ মানে বসে আছি, আমি বসে থেকে চিন্তা করতেছিলাম, দেখেন বাইরে কিন্তু আলো আছে, তাই না? বাইরের আলোটাকে কিন্তু আমরা একটা পর্দা দিয়ে বন্ধ করে দিয়েছি, খেয়াল করেন, বন্ধ করে দিয়ে আবার ভিতরে আমরা আলো জ্বালাচ্ছি। তার মানে কি, আমরা ইচ্ছা করলে বাইরের লাইটটা কিন্তু আমরা ইউজ করতে পারতাম, তাই না? তো এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো আসলে আমাদের অ্যাটিটিউডটা আসলে চেঞ্জ করতে হবে, যে অ্যাটিটিউডটা চেঞ্জ করলেই। আর যে কস্টিংয়ের কথা যেটা বলতেছে, যে আসলে কস্টিং এটা হয় না, আপনি যদি গ্রিনে যান ডেফিনেটলি এটা দেখা যাচ্ছে যে যেহেতু পে ব্যাকটা 1 থেকে 2 বছরের মধ্যে হয়ে যায়, এরপরে কী হচ্ছে, এরপরে আপনার হচ্ছে সেভিংস হয়। ঠিক আছে, তো আর আরেকটা বলবো যে স্পেশালি যে রিনিউয়েবল এনার্জি এবং আপনার এনার্জি এফিসিয়েন্সি, মানে গ্রিন কী, মানে ব্রডার সেন্সে যদি আমরা চিন্তা করি, গ্রিন হচ্ছে যে এটাই আমি যেটা বুঝি, যে অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিবেন, সেটা হচ্ছে যে আপনার এমিশনটাকে কমানো, আমাদের এনভায়রনমেন্টকে সেভ করা, এবং তার জন্য কী হচ্ছে, আমার এনার্জি কনজামশনটাকে কমানো, আমার ওয়াটার কনজামশন কমানো, যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোকে কমানো, আমার কস্টিংটা কমানো। তো আমরা কী করতে পারি, এনার্জি এফিসিয়েন্সিতেও যেতে পারি, কী করতে পারেন, আপনি ডিজাইন করতে পারেন, যেমন ধরেন এই বাড়িটা কীভাবে এই অডিটোরিয়ামটা এনার্জি এফিসিয়েন্ট হতে পারে, সিম্পলি যেটা বললাম যে আমরা যদি পর্দাগুলোকে সরিয়ে এমনভাবে করতে পারি যে বাইরের ডে লাইটটাকে আমরা ভিতরে নিয়ে আসতে পারি, যাহলে এই লাইটগুলো আমার ইউজ হচ্ছে না। তারপরে ধরেন যদি ন্যাচারাল ভেন্টিলেশনটাকে আমরা এমনভাবে ইউজ করতে পারি যেন আমাদের যে কুলিং যে লোডটা আছে ইলেকট্রিসিটির, এই লোডটাকে আমরা কমিয়ে ফেলতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যে বিল্ডিং, আপনার ধরেন বিল্ডিংয়ের যে ফ্যাসাদগুলো, আপনি দেখবেন যে গ্লাস বাইরে থেকে দেখা যাচ্ছে যে আলোটা আসতেছে, আমরা ঢুকতে দিচ্ছি এমনভাবে যে ওই আলোটা আমাদের বিল্ডিংটাকে গরম করছে, আবার কী করতেছে, আমরা ইলেকট্রিসিটি ইউজ করে সেটাই কী করতেছে, আবার ঠান্ডা করতেছে, তাই না? যদি এমন করা যায় যে আমাদের যতটুকু প্রয়োজন ডিজাইনের মাধ্যমে ওই আলোটাকে আমরা নিয়ে আসলাম, ঠিক আছে, এবং সেই আলোটুকু আমরা আনলাম না, যে আলোটুকু আমার কী করে, আমার উত্তপ্ত করে, আমাদের যে আলোর মধ্যে আপনার যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি যে লাইট থাকে, তাই না, তার মধ্যে একটা পোর্শন কিন্তু আপনার হিট জেনারেট করে, আর যেই আমাদের যে মানে আমরা বলবো যে আমাদের যে দেখার যে অনুভূতি ক্রিয়েট করে ওটা কিন্তু আপনার হিট জেনারেশন না। কাজেই এরকম গ্লাস পাওয়া যায়, আপনি যদি সেই গ্লাসগুলো ইউজ করেন যেগুলো কী করবে, আমাদের দেখার অনুভূতি তৈরি করে যে আলোটাকে, ওর মাত্র ওইটাকে ঢুকতে দিবে, আর যেটা হচ্ছে কি আমাদের উত্তপ্ত করবে ভিতরটাকে, সে আলোটাকে প্রোটেক্ট করবে, এরকম গ্লাস কিন্তু আছে। তারপর ধরেন আরেকটা জিনিস করতে পারি, অনেক সময় কী করি আমরা, আপনার ধরেন যেন আলো বেশি না ঢুকে, এই জন্য আমরা কী করি একটা কালার গ্লাস ইউজ করি। কালার গ্লাসটা ইউজ করলে কী হয়, যে আলোটা কিন্তু অ্যাবজর্ব হচ্ছে ওই গ্লাসের মধ্যে, অ্যাবজর্ব হয়ে কী হচ্ছে, গ্লাসটা আপনার হিট হচ্ছে, আপনি দেখবেন যে যদি টাচ করে দেখেন প্রচণ্ড গরম হয়,
তার মানে কি আপনার বিল্ডিং এর ভিতরে কিন্তু হিট জেনারেশন হচ্ছে, ওইটাকে আপনি আবার কি করতেছেন, এসি দিয়ে ঠান্ডা করছেন। তো এখানে রিনিউয়েবল এনার্জিটা কীভাবে আসতে পারে, এখন কিন্তু পুরো ওয়ার্ল্ডওয়াইডে আপনার এইরকম আপনার সোলার প্যানেল রয়ে গেছে যারা কি করে যে আপনার সেমি ট্রান্সপারেন্ট হয়, যার ফলে হচ্ছে কি আপনি যদি সেমি ট্রান্সপারেন্ট আপনার ফ্যাসাদে অথবা ধরেন আপনার শেডগুলোতে আপনি যদি সেমি ট্রান্সপারেন্ট সোলার প্যানেল ইউজ করেন, তাহলে কী হচ্ছে সূর্যের আলোটাকে সে অ্যাবজর্ব করে একটা সার্টেন অংশ কী করতেছে আপনার রেডিয়েশনটাকে কমাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে কী করছে ওখান থেকে আপনি কিন্তু ইলেকট্রিসিটি পাচ্ছেন। তো আর রিসেন্টলি আমি যেটা হয়েছে যে আসলে কিছু পলিসির সাথে আমি ইনভলভ হয়েছি গভর্নমেন্টের, তো এইটাকে আমাদের যে সরকার আমি বলবো যে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে যে কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে আপনার যে রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি এফিসিয়েন্সির ক্ষেত্রে, স্পেশালি শ্রেডা আপনার ফর্ম হয়েছে, শ্রেডা থেকে আপনার এনার্জি এফিসিয়েন্সি এবং রিনিউয়েবল এনার্জি বিভিন্ন অ্যাক্ট এবং বিভিন্ন পলিসি ফর্মুলেশন হচ্ছে এবং কিছু পলিসির সাথে আমি ইনভলভ হয়েছি আর কি। রিসেন্টলি যেটা যে গত উইকে যে আমাদের মন্ত্রণালয় অ্যাপ্রুভ করলো সেটা হচ্ছে নেট মিটারিং পলিসি। নেট মিটারিংটা কি, মনে করেন আমাদের যে ইন্ডাস্ট্রির যে রুফটপগুলো রয়ে গেছে সেই রুফটপগুলোতে কিন্তু প্রচুর স্পেস আছে, বিশেষ করে ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস বলেন, তো ওইখানে যদি আপনি সোলার প্যানেল বসান তাহলে ওইখান থেকে যে ইলেকট্রিসিটিটা তৈরি হবে সেটা আপনি কনজিউম করবেন, আর এক্সেস যে এনার্জিটা থাকবে, যে এতদিন কোশ্চেন ছিল এক্সেস এনার্জিটা কী হবে, এক্সেস এনার্জিটা ওয়েস্টেজ হয়ে যাবে অথবা এক্সেস এনার্জিটা আমরা কি গ্রিডে দিতে পারছিলাম না। তো আমাদের মিটারগুলো এরকম ছিল আপনার এনার্জির ফ্লো যেই দিকেই হোক না কেন আপনার মিটার কিন্তু একই দিকে ঘুরবে, ঠিক আছে। তো তাহলে ওইটাকে আপনি যদি ব্যবহার করতে চান তাহলে আগে কী হতো, আগে দেখতেন যে বাড়িতে যে সোলার প্যানেলগুলো বসানো হতো তার সাথে কী করতো, যারা এগুলো সাপ্লাই দিত তারা একটা ব্যাটারি সিস্টেম বসাতো, যখন একটা ব্যাটারি সিস্টেম বসানো হয় তখন কি আপনার সিস্টেমটার দাম বেড়ে যায়, আবার ওইটা থেকে যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হয় ওইটার দামটাও অনেক বেড়ে যায় এবং ব্যাটারি একটা এফিসিয়েন্সি থাকে, তার মানে ওখানে একটা লসও হচ্ছে। এখন নেট মিটারিং পলিসিতে যেটা হচ্ছে যে আপনি যেটা তৈরি করলেন যে আপনার যে শেডে সেটা আপনি যতটুকু কনজিউম করবেন ওইখান থেকে যেটা তৈরি হবে আপনার যা লোড থাকে, প্রথমেই হচ্ছে যে আপনি যেটা তৈরি করছেন আপনার ছাদে বসে যে সোলার প্যানেল থেকে তো ওইটা ইউজ হবে, আর এক্সেসটা হচ্ছে আপনি ন্যাশনাল গ্রিড থেকে নেবেন। যদি অনেক এইরকম হয় যে আপনার অফিস আছে অথবা ধরেন যে আপনার যদি কোল্ড স্টোরেজ থাকে, যে আমরা জানি যে মাসের কোনো একটা কখনো কখনো কী হয় আপনার অফ পিক লোড যায় বা দিনের বেলা লাঞ্চ টাইমে হয়তো বা ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিটা বন্ধ থাকে, তখন যে পাওয়ার জেনারেশন হবে সেই পাওয়ারটা কী হবে, তা ওয়েস্টেজ হবে। এখন নেট মিটারিং পলিসিতে আপনার এটাই হচ্ছে যে আপনার যে এক্সেস এনার্জিটা থাকবে সেটা হচ্ছে ন্যাশনাল গ্রিডে চলে যাবে, আপনার মিটার কী করবে ওইটাকে কাউন্ট করবে। তাহলে মাস শেষে কী হবে, মাস শেষে আপনি যে এনার্জিটা নিচ্ছেন সেটাকে যদি আমরা ইম্পোর্ট বলি আর যেটা আপনি গ্রিডে দিচ্ছেন সেটাকে যদি আপনি এক্সপোর্ট বলি, তাহলে ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট মানে আপনি নেট যে পরিমাণ কনজিউম করতেছেন সেই কনজামশনের উপরে হচ্ছে আপনার বিল দিতে হবে। যদি এইরকম হয় যে কখনো কোনো মাসে আপনি নেট এক্সপোর্টার হয়ে গেলেন, যেমন এখানে আমি একজন দেখছি যে আপনার ওই কোল্ড স্টোরেজের একজন মানে সমিতির মালিক সমিতির জেনারেল সেক্রেটারি উনি আছেন, তো কোল্ড স্টোরেজ দুইটা কোল্ড স্টোরেজ আমি ডিজাইন করেছি, আমি দেখলাম যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস চলে না। তো এইটা আমি যখন এই পলিসিটাতে ইনভলভ হয়েছি পলিসিটা যখন করি তখন এই কোল্ড স্টোরেজ আমার মাথায় ছিল, তখন আমরা কী করলাম যে গভর্নমেন্ট থেকে আবার ইউটিলিটিগুলো থেকে বলতেছে যে আমরা হচ্ছে যে রেগুলার টাকা দিতে পারবো না কনজিউমারকে, তাহলে কী করবো, তাহলে হচ্ছে যে আপনি নোট যদি আপনি ইম্পোর্টার হন মানে আপনি যদি নেন ওইটা আপনি মাসে দিবেন, কিন্তু আপনি যদি এক্সপোর্টার হন মানে কোনো মাসে যদি আপনি এক্সেস দিয়ে থাকেন তাহলে ওইটা কি আপনার ক্রেডিট হিসাবে জমা হবে, নেক্সট মাসে যাবে, নেক্সট মাসে আপনার নেটিং হবে, যদি আপনি ব্যবহার বেশি করেন তাহলে ওইখান থেকে মাইনাস হবে, তাও যদি না হয় এক বছর পর্যন্ত আপনার এটা হচ্ছে কি এটা আপনার ক্যারি ওভার হবে। ক্যারি ওভার যে ফিসক্যাল ইয়ারের শেষে তার মানে জুন মাসে যে যদি আপনার এটা আপনার নালিফাই হয়ে যায় তাহলে তো হলো, আর যদি আপনি দেখা যাচ্ছে যে জুন মাসের পরে যে আপনি নেট এক্সপোর্টার আছেন তাহলে কী করবে ইউটিলিটিগুলো আপনাকে যে বাল্ক ট্যারিফ রেট আছে সরকার নির্ধারিত তাহলে ওই অনুযায়ী কী হচ্ছে আপনাকে আপনার পে করবে। তো তাতে কী হচ্ছে যে আমরা দেখেন যে নেট হওয়াতে আমার যে দিনের বেলা যে লোডের ফ্লাকচুয়েশন আছে ওইটাও কভার হয়ে গেলো, প্লাস যে সমস্ত ইন্ডাস্ট্রি বা যে সমস্ত আপনার ধরেন ফ্যাক্টরিগুলোতে এইরকম আছে যেগুলো সিজন অনুযায়ী ভ্যারি করে তারাও কিন্তু আপনার যেহেতু আমরা অ্যানুয়ালি একটা অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা রেখেছি ওখান থেকে আপনার বেনিফিট আপনার পেয়ে যাচ্ছে। তো তো এই হচ্ছে মোটামুটি, তারপরে আবারও অনন্ত ভাইকে ধন্যবাদ জানালাম। আর এরকম যে অর্গানাইজেশন আমি চিন্তা করছি যে এরপরে কোনো প্রোগ্রাম একসাথে করা যায় কি না, আমি এ পর্যন্ত প্রায় বাংলাদেশে প্রায় 1700 মতো আপনার সোলার প্রফেশনাল মানে ট্রেন অ্যাপ করেছি, যে এটা হচ্ছে যে আমার ল্যাব থেকেই ক্যাপাসিটি থেকেই। তো এই প্ল্যাটফর্মটাকে আমি ইউজ করে আমরা চিন্তা করতেছি যে এরপর অনন্ত ভাইয়ের সাথে কীভাবে করা যায়, কারণ রিনিউয়েবল এনার্জি এনার্জি এফিসিয়েন্সি গ্রিন এগুলো কিন্তু প্রায় কী বলে সমার্থক এবং একটা আরেকটার সাথে
ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদেরও টার্গেট হচ্ছে যে ফিউচার বাংলাদেশ, মানে শেষ করে শেষ হচ্ছে না, কারণ বাংলাদেশ এরপরে যে টার্গেটগুলো করছে, আপনার ধরেন মধ্যমার দেশ বা উচ্চবিত্ত দেশ, মানে উচ্চবিত্ত দেশ হবে, তো এগুলোর জন্য যে ডেভেলপড কান্ট্রিগুলোর থেকে আমরা কিন্তু কিছু স্টেপ আগানো, কারণ ওরা হচ্ছে কি, ওরা এখন ওদের যে সিস্টেমগুলো আছে গ্রিনে যাওয়ার জন্য ওগুলোকে হচ্ছে চেঞ্জ করতে হচ্ছে। আর আমরা কি করব, যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো এখন ডেভেলপ হচ্ছে, কাজেই এখন প্রথম থেকে যদি আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলোকে বা আমরা আমাদের যে জিনিসগুলো আমরা তৈরি করবো সেগুলো যদি গ্রিন আকারে তৈরি করে নিতে পারি, তাহলে ওকে ফিউচারে আমাদের ওই কস্টিংগুলো থেকে আমরা বেঁচে যাব। এবং আমরা মনে করব যে অনন্ত ভাই যে এরকম আরও প্রফেশনাল তৈরির জন্য আরও উদ্যোগ নেবেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শাহরিয়ার ভাই।